আসসালামু আলাইকুম সকল প্রিয় ভিউয়ার্স তো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে এই সুন্দর মায়াবী ভরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন। আজকের মন্ত্র পুরুষ বশীকরণ মন্ত্র সাতবার পাঠ করে একদম 1 মিনিটের ভিতরে একদম সাথে সাথে অ্যাকশন। সে আপনার ভালোবাসার যে ব্যক্তিটি সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, যে কোনো বিবাহিত এবং অবিবাহিত পুরুষকে বশ করে রাখুন। ছেলে হয়ে ছেলে কেউ এই মন্ত্র দ্বারা আজকে কাজ করতে পারবেন। যদি আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে বশ করে রাখতে চান আপনার কাছে সারা জীবনের জন্য, তবে আজকের এই বশীকরণ মন্ত্রটি দেখুন। আমি নিয়ম অনুসারে নিয়ম ভালো করে বুঝি আপনাদের বলে দিব, যেই মন্ত্রটা আপনার লাইফ আপনি কখনো দেখেন নাই এই মন্ত্রের কাজ 100% গ্যারান্টি সহকারে হতে বাধ্য। এবং কি এই মন্ত্র আদি অসর প্রাচীন কালের মন্ত্র, আপনার লাইফের পাওয়ারফুল একটি মন্ত্র, যেই মন্ত্র দ্বারা কোন উপকারে কোনো কাজ মিস হয়নি। আপাতত আজকে আপনি নিয়ম অনুসারে এই কাজটি করুন। সে আপনার ধোকাবাজ ভালোবাসার ছেলেটি যে আপনার প্রতারণা করছে, আপনার সাথে ধোকাবাজি করছে, আপনার সত্যই করতে পারতেছে না, বেরো দিতেছে না, যাকে আপনি জীবন যৌবন সবকিছু উজাড় করে দেওয়ার পরেও সেই ভালোবাসার ব্যক্তিটি এখনো পর্যন্ত আপনার ভালোবাসতেছে না। আপনি তারে বিয়ে করতে চাইলে সেই ভালোবাসার ব্যক্তিটি আপনারে বলতেছে তার ফ্যামিলি মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনের জন্য আপনাকে বিয়ে করতে পারতেছে না, কিছুদিন ওয়েট করতেছেন। এরকম ভাবে অনেক দিনের সম্পর্ক হয়ে গেছে, সবকিছু উজাড় করে আপনার কাছ থেকে নিছে, তার চাওয়ার কোনো আপনি কমতি রাখেননি। সে আপনার কাছে যখন যেটা আবদার করছে আপনি তাকে তখন সেটাই দিচ্ছেন, আপনার শরীর পর্যন্ত তাকে বিলিয়ে দিচ্ছেন। এখন সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার সাথে 2 নাম বাড়ি করে আপনার ব্লক করে দিচ্ছে, আপনার সাথে কথা বলতেছে না। সেই ভালোবাসার ব্যক্তিটিকে কিভাবে আপনার পিছনে ছুটাবেন আজকের এই মন্ত্র দ্বারা? আপনারা নিয়ম অনুসারে কাজ করুন। সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার বিবাহ করার জন্য একদম উম্মাদিনী পাগল হয়ে যায়, বোকা আপনার এই শুধু ভালোবাসবো আপনার ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে অথবা মনে করলেন যে কারো দিক তাকাতে পারবো না। আজকের এই মন্ত্র দ্বারা শুধুমাত্র একটা বার কাজ করুন, 1 মিনিটের মধ্যে একদম সাথে সাথে এক সংসে আপনার ভালোবাসার ব্যক্তিটি আপনারই থাকবো। আসলে প্রেম ভালোবাসা প্রত্যেকের জীবনে আসে, এরকম প্রেম ভালোবাসা করার পরে একদম মনে করেন যে সারা রাত ঘুমাতে পারতেছেন না, সেই ভালোবাসার ব্যক্তির কথাটাই মনে পড়তেছে, যারা আপনি আপনার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখন আপনার অবহেলা করতেছে, আপনার সাথে 2 নাম্বারি করতেছে। ঠিক আজকের এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করুন। দুঃখ যন্ত্রণা বেদনা মানুষের জীবনেই থাকে, কিন্তু এত ঘাবড়ানোর কিছু নাই। যাকে আপনি মনে করেন যে ভালোবাসতেন তাকে আপনি সবসময় ভালোবাসবেন এবং কি তার এই সারা জীবন আপনার কাছে রাখবেন আজকের এই মন্ত্র দ্বারা। তো বিওয়াস মন্ত্রটার যে নিয়মটা আমি আপনাদের বলে দিতেছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। সর্বপ্রথম আপনার বাজার অথবা দোকান থেকে একটা পান সংরক্ষণ করতে হইব। সংরক্ষণ করার পরে আপনি শনি মঙ্গল বুধ শনি মঙ্গল বুধ এই 3টা বারে আপনার এই কাজটা করতে পারবেন। অথচ এই কাজটা রাতের বেলা করতে হইব, রাত 12টার পর থেকে যে সময়টুকু রাতের এই সময়ের মধ্যে আপনাদের এই কাজটার মন্ত্র হাসিল করে নিতে হইব। তো আপনি কাজটা কিভাবে করবেন, কোন সময় করবেন, আমি আপনাদের নিয়মটাও সুন্দরভাবে আরো একটিবার বলে দিচ্ছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। এই মন্ত্রটা আপনার সর্বপ্রথম একটা সাদা পাতাতে আঁকানো লাগবো, মানে এই মন্ত্রটা আপনাদের আঁকাতে হবে সুন্দরভাবে, যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটাই সেম টু সেম লিখতে হইব, মানে আঁকাইতে হইব যে মন্ত্রটা আপনারা দেখতেছেন। দেখেন এই মন্ত্রের ভিতরে অমুক আছে, এই অমুকের জায়গায় সেই ভালোবাসার ছেলেটির নাম দিতে হইব, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি আপনার কাছে রাখতে চান, সেই ভালোবাসার ব্যক্তির ডাক নামটা দিবেন। দেওয়ার পরে এই মন্ত্রটা 7 বার পাঠ করবেন। কোন দিক হয়ে পাঠ করবেন? পূর্ব দিক বসে পাঠ করবেন। আমি আবারও বলতেছি এই মন্ত্রটা পূর্ব দিক বসে পাঠ করবেন। এবং কি যে পানটি আপনি বাজার অথবা দোকান থেকে সংরক্ষণ করছেন এই পানটা আপনার সামনে রাখবেন। রাখার পরে এই মন্ত্রটা 1 বার করে পাঠ করবেন, 1টি করে পানের উপরে ফুঁক দিবেন। মন্ত্রটি আমি আপনাদের 1টা বার বলে দিচ্ছি, মনোযোগ দ্বারাই শুনে নিন। মন্ত্র কাল আজম বিহাকি ইন ছান জালালি করে মেহমান আকাশ পাতাল আলিফ শব্দ দিলাম আমি, সুরে শব্দ দয়া অমুকের শীঘ্রই ধরে, ডানে ধরবে মিম বামে ধরবে শিন, কালিমার মন্দিরে ধরে আগুন পলি যাই করবে জমিন, ছাড় 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 তোর বাপমা ছাড় আমারে ছাড়িয়া যদি পূর্বে বাড়াস, পা দুহাই লাগে 7 কোটি দেবতার মস্তক খা। এমন একটা পাওয়ারফুল মন্ত্র, যে মন্ত্রটি যে কোনো পুরুষ অথবা ছেলে সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, তাকে প্রয়োগ করবেন 1 মিনিটের মধ্যে সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার জন্য একদম পাগল হয়ে যায়। বোকা আপনারা যে পাত্তা দিতেছেন, আপনার সাথে কথা বলতেছেন, আপনারা ব্লক করে রাখতে আপনারে সহ্য করতে পারতেছেন না, সেই ব্যক্তিটিও আপনার পাচাতে বাধ্য আজকের এই মন্ত্র দ্বারা। তো মন্ত্রের নিয়মটা আপনারা অবশ্যই শুনলেন, বুঝে শুনে কাজ করবেন। শনি মঙ্গল বুধবার এই 3টি বারে আপনি এই কাজটা করতে পারবেন।
অবশ্যই রাত 12টার পরে কাজটা করার চেষ্টা করবেন, কারণ রাত 12টার পরে আপনি যেই কাজই করুন না কেন সেই কাজগুলো একদম সাথে সাথে অ্যাকশন দিতে বাধ্য এবং কি আপনাদের কাজ আলহামদুলিল্লাহ হয়ে যাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন, এতে করে অনেকের উপকার হতে পারে এবং কি আপনি আপনার নিজ দায়িত্বে আপনার পার্সোনালিটি বজায় রেখে চলার চেষ্টা করুন। দুনিয়াটা পাল্টে গেছে, জামানা উল্টে গেছে, ভালোবাসার ব্যক্তিটি আপনার মনে করেন যে একদম কাপাসের তুলার মতো উড়েই দিচ্ছে, আপনার জীবনটার একদম পুরো একটা কি বলবো যা বলতে আর পারতেছি না। তো মনে করুন যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এবারের মতো আসছি, খুদা হাফেজ।